লকেটের টুইটের পাল্টা টুইট করেছেন বাবুল সুপ্রিয়। প্রথমে আপনাদের শোনাবো লকেট চ্যাটার্জি, তিনি ঠিক টুইটে কি উল্লেখ করেছেন। তিনি বলেছেন, বিজেপি যে সম্মান দিয়েছে তারপর দল বদল করার কোনো প্রশ্নই ওঠে না। যারা ইতিমধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত প্রথম একাদশে আসতে পারেননি, এই বলেই একটি টুইট করেছেন লকেট চ্যাটার্জি। এবং তার প্রেক্ষিতে একটি পাল্টা টুইট করেছেন বাবুল সুপ্রিয়। তিনি বলেছেন, আমি বরং চুপি থাকি, কি বলো লকেট, বলে পাল্টা টুইট করেছেন বাবুল সুপ্রিয়। বিজেপি যে সম্মান দিয়েছে তারপর দল বদল করার কোনো প্রশ্নই ওঠে না। যারা ইতিমধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছেন তারা অসম্মানের সঙ্গে রয়েছেন, বাবুল সুপ্রিয় তৃণমূলে গিয়ে কি পেয়েছেন, এখনো দ্বিতীয় একাদশেই রয়ে গিয়েছেন। এবং এই টুইটের পাল্টা টুইট করেছেন বাবুল সুপ্রিয়। তিনি বলেছেন যে, আমি বরং চুপি থাকি, কি বলো লকেট। আমরা কথা বলে নেবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, লকেটের টুইটের পাল্টা টুইট করেছেন বাবুল সুপ্রিয়, কি বলবে? দেখো, বাবুল সুপ্রিয় বেশ কিছুদিন আগে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এবং তিনি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বিধায়ক হয়েছেন। তারপরে কিন্তু টুইট যুদ্ধ এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে এবং বাবুল সুপ্রিয় সাংবাদিক সম্মেলন করে যেটা জানিয়েছিলেন যে কোন রকম সম্মান বিজেপিতে কেউ পায় না। আজকে যে টুইটে যে বক্তব্য পেশ করা হয়েছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে লকেট চট্টোপাধ্যায় বলেছেন যে বিজেপি যে সম্মান দিয়েছে তারপরে দলবদল করার কোনো প্রশ্ন ওঠে না। যারা ইতিমধ্যে বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছেন তারা কিন্তু অসম্মানের সঙ্গে রয়েছেন, বাবুল সুপ্রিয় তৃণমূলে গিয়ে কি পেয়েছেন, এ নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন। তবে দেখো, ইতিমধ্যেই কিন্তু বাবুল সুপ্রিয়কে তৃণমূল কংগ্রেস বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছিলেন এবং তিনি নির্বাচিত হয়েছেন। এছাড়াও যে তিনটি বিধানসভা স্ট্যান্ডিং কমিটি রয়েছে সেই তিনটি স্ট্যান্ডিং কমিটিতে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু একটি গুঞ্জন কিন্তু সরকার প্রশাসনের অন্দরে রয়েছে যে আগামী দিনে তাকে মন্ত্রিসভাতেও মমতা বন্দ্যোপাধ্যায় আনতে পারেন। অর্থাৎ আজকে লকেট চট্টোপাধ্যায়ের নাম যখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাধ্যম থেকে শোনা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে তার কিন্তু যোগাযোগ বেশ কিছুটা বাড়ছে, সেই জায়গাতে এই টুইট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ দেবজ্যোতি, আমরা কথা বলছিলাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে।